দর্শক শিরোনাম দিয়ে কি হবে যদি পুরো খবরটাই শুনতে হয়, আর যেহেতু পুরো খবরটাই শুনবেন, সুতরাং শিরোনাম শুনে অযথা সময়টা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আশা করি এরপর আর শিরোনাম দেখতে চাইবেন। শুরু করছি মূল খবর। গতরাতে বীর্যপাতে এক যুবকের মৃত্যু। দুঃখিত, আমি এখানে একটু ভুল করেছি। গতকাল রাতে বজ্রপাতে এক অবিবাহিত যুবকের মৃত্যু। দর্শক, আমি শুধু এতটুকুই জানি। আপনারা যেমনটা জানেন, এই সম্পূর্ণ ঘটনাটা শুনতে আমাদের আশ্রয় নিতে হবে কোনো এক রিপোর্টারের। সরাসরি চলে যাচ্ছি আমাদের হতাশা টিভির অসম্ভব সিনিয়র রিপোর্টার যা আছে তাইদের কাছে। জি, যা আছে তাইদে, আপনি কি শুনতে পাচ্ছেন? না, শুনতে পাচ্ছি না। মিস্টার, যা আছে তাইদে, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? আরে না, আমি এখনো শুনতে পাচ্ছি না। এখন দেখুন তো শুনতে পাচ্ছেন কিনা। না, শুনতে পাচ্ছি না। আচ্ছা, যা আছে তাই দিয়ে, আমি যে জিজ্ঞেস করলাম এটা আপনি শুনতে পেলেন কি করে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ফাইজলামিটা ছাড়েন, ফাইজলামিটা ছেড়ে ভালো হয়ে যান। হ্যাঁ শুভ, দেখুন এখানে যে বীর্যপাতের ঘটনাটা ঘটেছে ওইটা বজ্রপাত। হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। হ্যাঁ, এই বজ্রপাতের ঘটনা সম্পূর্ণ জানি, কিন্তু সেটা বলার আগে আপনি আমাকে বলুন যে আমার 4 মাসের বেতন এখনো পাচ্ছি না কেন? দেখুন, যা আছে তাই দে, এটা হচ্ছে আমাদের হতাশা কোম্পানির সমস্যা, এটা আমাকে বলে কোনো লাভ নেই। আপনি আপনার মতো রিপোর্ট করুন। রিপোর্ট করে দিতে দিতে তো আজকে 4 মাস, আগে টাকা দেন পরে রিপোর্ট করবো। তাহলে কি আপনি বলতে চাইছেন যে টাকা ছাড়া আপনি রিপোর্ট করবেন না, তাই তো? না না না, টাকা ছাড়া আমি রিপোর্ট করবো না। খানে খান, আচ্ছা আমি অন্য কাউকে পাঠাচ্ছি সেই ঘটনাস্থলে, আর আপনি আপনার বকেয়া টাকা আজীবনেও পাবেন না, সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। দর্শক, আমি হতাশা টিভিতে জয়েন করার পর জীবনে শুধু হতাশই হয়েছি। আপনারাও কেউ এই হতাশা টিভির সাথে থাকবেন না, তাহলে হতাশ হয়ে যাবেন। আপনারা যেমনটা জানেন, দর্শক যে কোনো মুহূর্তে আমার সাথে সংযোগ ডিসকানেক্ট করে দিতে পারে। দর্শক, আপনারা যেমনটি জানেন, এই খবরটি যান্ত্রিক সমস্যার কারণে দেখানো যাচ্ছে না। চলে যাচ্ছি পরবর্তী খবর। এদিকে বন্যার পানি আসা সত্ত্বেও জেলেরা পাচ্ছে না ছোট মাছ। ঘটনা সূত্রে জানা যায়, এক জেলে 1200 টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনে, এবং বিস্ময়কর ব্যাপার হচ্ছে লেবু এবং ভাত নিয়ে তিনি অপেক্ষায় আছেন ছোট মাছের। দর্শক, এই সম্পূর্ণ গোলাটে বিষয়টাকে আয়নার মতো পরিষ্কার করতে আমাদের সাথে আছেন আরো এক রিপোর্টার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ মিস্টার সম্বল দে, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এখানে কেন, আমি যেমনটা বলছিলাম, পেটে ভাত আর লেবু নিয়ে আপ্রাণ চেষ্টায় আছেন একজন সাধারণ মানুষ। আপনি জেনে অবাক হবেন যে তিনি 1200 টাকা কেজির কাঁচা মরিচ একটি সংগ্রহ করেছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেবু, কাঁচামরিচ এবং ভাত, কিন্তু পাচ্ছেন না কোনো বুড়া মাছ। এখন পর্যন্ত ঘটনা কতদূর গড়িয়েছে সেটা আমাদেরকে জানা বিষয়ে আমরা কথা বলতে চাই সরাসরি তার সাথে। এই যে ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। এ ভাই, এমনি খাইতেছি না গুড়া মাছ, মাথা মুথা ঠিক নাই। আপনি কে সাইডে রপ্তানি আইছি? আমরা আসুন একটা ভালো রিপোর্ট লিয়া। আমি আমার জানি কেমন ইচ্ছা আমার যেতাম না। আপনার যদি দরকার লাগে তেমনি কাছে আসেন। এই যে ভাই, আপনি কতদিন যাবত এই কঠিন পরিশ্রম করে যাচ্ছেন, অর্থাৎ মাছের আশায় কতদিন যাবত এই জালি খাওয়াচ্ছেন? আরে ভাই, আমি তো কি কই, আমি 13 দিন ধরে জালি খাওয়াইতেছি, একটা মাছও তো ভাই ভাই না ভাই, কোনোদিনই না। ভাই, আপনার এই কঠিন পরিশ্রমের জন্য আমাদের হতাশ টিভির পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় বই, এবং সেই বই কবে পাবেন আমি নিজেও জানি না। এই মিয়া, আমরা 14 গোষ্ঠীর মধ্যে কেউ দস্তখত রুলে আর ওরছে, আমরা বই দেখে আসতাম মিয়া, দস্তখত লাগে কেউ যার যা কেউ বলার কেউ যাই না। আমি বই দেখে আসতাম, যদি হারুন আপনি দিলে গুড়া মাছ মারে দেওয়া হয়। দেখুন, আমার বাপ জীবনে তো আমি গুড়া মাছ মেরে দেখি না, আমার দ্বারা এটা সম্ভব। তাহলে তোর বালের বইটা আমার লাগতো না, তাড়াতাড়ি এনতে যা, না হলে তো গুড়া মাছ মারে দেওয়া লাগবো, না হলে তো ছাড়তাম না। দেখুন, মানুষ কতটা ইচ্ছা প্রবণ হলে এভাবে প্লেটে ভাত এবং কাঁচা মরিচ লেবু নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। হ্যাঁ মিস্টার সম্বল দে, আপনি আপনার মান সম্মান নিয়ে ওখান থেকে আসতে পেরেছেন, এটাই অনেক। দর্শক দেখলেন তো, আমাদের হতাশা টিভির অসম্ভব রিপোর্টার সম্বল দে তার জীবনকে বাজি রেখে রিপোর্ট করলেন, আসলে এই সকল কষ্টই করে তার স্ত্রী পুত্রর জন্য। বেচারার অভাবের সংসার, বুঝতেই তো পারছেন, তার উপর করেছে প্রেম করে বিয়ে, পাননি তার বাবার ছিটে ফুটো সম্পত্তিও। এখন শুধুমাত্র এই রিপোর্টারের চাকরি করে তার 5-6 জনের ফ্যামিলি তাকে একলাই চালাতে হয়। দর্শক, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, সেই কথাকে মাথায় রেখেই আমরা এই রিপোর্টারকে এখন পর্যন্ত চাকরি থেকে বরখাস্ত করছি না, শুধু তার ফ্যামিলির কথা চিন্তা। তার কারণ হচ্ছে একটাই, ওর বউয়ের প্রতি আমি একটু দুঃখ। দর্শক, নাই বা গেলাম সেই সব পার্সোনাল ম্যাটার, তো আজকের খবর এই পর্যন্তই। আমাদের হতাশা টেলিভিশনের পরবর্তী খবর কখন এবং কয়টায় কোন দিন দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো ফলো করার অনুরোধ রইল। এখন আমাকেও যেতে হচ্ছে দর্শক, আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না।
এখন যাচ্ছি গুড়া মাছ মারতে। সব সময় ভালো থাকুন, ভালো রাখুন, আমাদের হতাশা টিভির সাথে থাকুন। ধন্যবাদ। আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে যেন ভালো, ওরে মনে চলে আইডি রাতে দিয়েন একটা ফলো।